বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান দায়ী থাকতে পারেন বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া হেঁটে জেলে গেলেও কেন বিয়ের হয়েছেন হুইল চেয়ারে? তখনকার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে দায়িত্বে ছিলেন, এর জন্য সে দায়ী থাকতে পারে। তার অপচিকিৎসায় এমন হলো কিনা তদন্ত করতে হবে। বুধবার দুপুরে নোয়াখালীর একলাশপুরের অনন্তপুরে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন। বলেন, খালেদা জিয়াকে সরকার চাইলে মুক্তি দিয়ে বিদেশি চিকিৎসার ব্যবস্থা করতে পারে, কিন্তু তারা তাকে ভয় পায়, তাই তাকে আটক রেখে নাটক করছে। নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল রহমান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি মোত্তাজুল করিম বাদরু, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ অন্যান্য নেতাকর্মীরা।